বাংলাদেশের স্বাধীনতার চেতনা 15 আগস্টে খুনিরা ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ কামালের 71তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারতেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযোদ্ধা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শেখ কামালের 71তম জন্মবার্ষিকী আজ। এই প্রথমবারের মতো তার জন্মদিন সরকারিভাবে পালিত হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী ভাইয়ের স্মৃতিচারণ করে বলেন, শেখ কামাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। খুব ছোটবেলা থেকেই কামাল শুধু যে এই খেলা অঙ্গনে তা না, সাংসারিক কাজেও আমার মায়ের সাথে মাকে সব রকম সহযোগিতা করত। ওই ছোট্ট বয়স থেকেই সে খুব দায়িত্বশীল ভূমিকা পালন করত। আজকে কামাল আমাদের মাঝে নেই, কিন্তু আজকে তার সৃষ্টি আবাহনী ক্লাব এখনো আছে। প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল দেশের জন্য অনেক কিছু করতে পারতেন, কিন্তু খুনিরা সে সুযোগ দেয়নি। বঙ্গবন্ধু সহ তার পরিবারের খুনিদের বিচার করতে 21 বছর অপেক্ষা করতে হয়েছিল, তবে জনগণ ক্ষমতা এনেছিল বলেই বিচার করা সম্ভব হয়েছিল। যে একটা মৃত্যু হলে তার বিচার দাবি করা আমার কাছে, আর আমি কিন্তু বিচার পাইনি। আমরা বিদেশে ছিলাম, আমরা দেশে ফিরতে পারিনি, আমাদের দেশে ফিরতে বাধা দিয়েছে। এরপর যখন আমি ফিরলাম, আমি কিন্তু মামলা করতে পারিনি, কারণ মামলা করার কোনো আমার অধিকার ছিল না। আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল যে এই মামলা আমরা করতে পারবো না। 21 বছর পর সরকার এসে তারপর মামলা করে সেই বিচার করি থেকে যখন বিচার চায়, তখন আমার এই কথা মনে হয় যে আমাদের তো কত বছর লেগে গিয়েছিল এই বিচার করতে। ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।